আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। আই এম এয়ার রনি। টুডে আই হ্যাভ বিন অ্যাপিয়ার বিফোর ইউ উইথ এ নিউ ভিডিও। এবং আজকের ভিডিও হচ্ছে তোমরা যারা আগামীকাল 30 মে 2023 এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শুভেচ্ছা এবং অনেক দোয়া রইল তোমাদের জন্য। তো আজকে যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে যে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2023 দিতে যাচ্ছ তারা ওএমআর শিট কীভাবে পূরণ করবে, কি কি বিষয়ে তোমার মাথায় রাখতে হবে, এইগুলা আজকে আলোচনা করব, ঠিক আছে। সেটা হচ্ছে ভোট খাতার ওএমআর পূরণ এবং এমসিকিউ যে দিবে, অর্থাৎ নৈবর্তিকের জন্য তোমার যে ওএমআর দিবে, তো সেটাও তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। তো এই জায়গায় তোমার কী কী বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে এই সমস্ত বিষয়গুলো তোমার সাথে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো চলে যাচ্ছি মূল আলোচনায়। তো তোমার যে সৃজনশীল পোস্টের জন্য যে ও এমআরটা দেওয়া হবে বা কাভার পেজটা দেওয়া হবে, তো এই কাভার পেজটা এরকম থাকবে, ঠিক আছে। তো এখানে এরকম লেখা থাকতে পারে এসএসসি এইচএসসি। তো এইখানে তোমার তুমি এই অপশনটা পাবা যে এসএসসি পরীক্ষা। তো এই যে এসএসসি পরীক্ষা এইটা তোমাকে ভরাট করে নিতে হবে, ঠিক আছে। পরীক্ষার নামের জায়গায় কী আছে এসএসসি, তো এটাকে তোমার কি ভালোভাবে ভরাট করে নিতে হবে। এইখানে তোমার কি হবে রোল নাম্বারটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। রোল নাম্বারটা তোমার যেভাবে আছে ওই রোল নাম্বারটা খুবই স্পষ্ট করে তোমাকে ওই রোল নাম্বারটা এখানে লিখে নিতে হবে, ঠিক আছে। ধরো এখানে সাপোজ ধরো এখানে 1 2 3 4 5 6, হ্যাঁ সাপোজ ধরো তাহলে এক, তাহলে এই একটাকে তোমাকে ভরাট করতে হবে, ঠিক আছে। তারপরে এই ঘরে 2 আছে তাহলে এই 2টাকে তোমার ভরাট করতে হবে। এই ঘরে 3 আছে তাহলে 3 এই ঘরটাকে ভালোভাবে ভরাট করে নিতে হবে। 4 আছে এভাবে ভরাট করে নিবা। অন্যভাবে রেজিস্ট্রেশন নাম্বার, এইখানে রেজিস্ট্রেশন নাম্বারটা একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সেটা তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে এবং রেজিস্ট্রেশন কার্ডও দেওয়া থাকবে। তো এইখানে ঠিক একইভাবে তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক একইভাবে কি তোমার ফিল আপ করতে হবে, হ্যাঁ। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি বিষয় কোড, হ্যাঁ। আগামীকালকে তোমার যে পরীক্ষা বাংলা প্রথম পত্র পরীক্ষা, এটা বিষয় কোডটা কত 101। তো এই ঘরে তোমার কী লিখতে হবে যে 101, তো এখানে 101, তো এই ওয়ানের ঘরটা তোমাকে ভরাট করতে হবে। তারপরে জিরোর ঘরটা ভরাট করতে হবে। তারপরে শেষে কী আছে ওয়ান আছে, ওয়ানের ঘরটা তোমাকে ভরাট করতে হবে। এরপর এইখানে কি যে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, যে এটা তুমি শেষের দিকে করবা যে তুমি আসলে কয় পেজ নিছো, এটা শেষের দিকে তোমার অতিরিক্ত যে উত্তরপত্রগুলো তুমি নিছো, মানে তোমার যে পেজ নিছো এক্সট্রা লুজ পেজ নিছো, সেই লুজ পেজের জন্য এই জায়গা এইগুলা তোমাকে ভরাট করে রাখতে হবে যে কয়টা তুমি উত্তরপত্র নিছো, হ্যাঁ অতিরিক্ত উত্তরপত্র কয়টা নিছো, হ্যাঁ। যদি একটা হয় তাহলে 01, আর যদি একের অধিক হয় হ্যাঁ 03 04, হ্যাঁ 10টা যদি নিয়ে থাকো তাহলে কী হবে, এখানে 1 হবে এখানে 0 হবে, হ্যাঁ। এত তার নেওয়ার প্রয়োজন হবে না, সর্বোচ্চ হয়তো বা তুমি 2 বা 3টা লুজ পেজ নিতে পারো, ঠিক আছে। তো এইগুলোও কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, তবে এটা শেষের দিকে করবা, এটা মানে শেষের দিকে, এটা অবশ্যই মনে রেখে তারপর তোমাকে করতে হবে, ঠিক আছে। ওকে, তো এইখানে এসে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, এখানে তোমার যে দায়িত্বে যে থাকবে হ্যাঁ তার স্বাক্ষর, এখানে তোমার কিছুই করতে হবে না, এখানে তারিখও তিনিই বসাবে, তোমার এখানে বসাইতে হবে না, ঠিক আছে। তো এইরকম যে এই যে বক্সগুলো আছে এই বক্সের মধ্যে যাতে কোনোভাবেই কোনো দাগ না পড়ে এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এখানে দেওয়া আছে বক্সের বাইরে স্বাক্ষর দেওয়া যাবে না, এটা হচ্ছে তোমার বিষয় না, এটা হচ্ছে যিনি দায়িত্বে থাকবেন তার বিষয়। আর এইখানে দেখো যে এরকম যে ইগুলা রয়েছে এরকম এইগুলোর মধ্যে যাতে কোনোভাবেই দাগ না পড়ে এটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে যাতে কোনোভাবেই দাগ না পড়ে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো যা একটু নিচে এসে তুমি দেখো যে এইগুলার মধ্যে তোমার কিচ্ছু করতে হবে না, এইগুলার মধ্যে যে আছে যে বিষয়গুলো আছে বিষয় কোড পরীক্ষা কোড, হ্যাঁ এটা হচ্ছে পরীক্ষকের অংশ, পরীক্ষক বা প্রধান পরীক্ষকের অংশ, এইগুলার মধ্যে তোমার কোনো কাজ নাই। তোমার কাজ শুধু এই যে এই উপরে এই কাজটা শুধু তোমার করতে হবে, এর বাইরে তোমাকে আর কিচ্ছু করতে হবে না, এটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে।
তো অবশ্যই এইগুলা তাদের ঠান্ডা মাথায় তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? সাপোজ তোমার রোল নাম্বার জায়গায় তুমি একের জায়গায় এখানে এক এক আছে, এখানে তুমি দুইয়ের ঘরে ফিল আপ করে ফেলাইছো, তো এটা যদি তোমার হয়ে যায়, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল করে, তো ভুল হওয়াটা স্বাভাবিক মানুষের, কারণ এই ভুল করে আমরা দুনিয়াতে আসছি। তো দেখো যে যদি ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো সমস্যা নাই, যে ঘাবড়ানোর জন্য কোনো দরকার নাই, ঘাবড়াবা না। যেই জায়গায় ভুল হয়ে যাবে এটা আগে দায়িত্বে যে আছে, যে টিচারটা দায়িত্বে আছে তাকে অবশ্যই জানাবা যে স্যার আমার এই জায়গাটাতে ভুল হয়ে গেছে, তখন স্যারই ওটা ঠিক করে দিবে বা সংশোধন করে দিবে, ঠিক আছে? আর একটা কথা তোমাদের বলে দিই যে এইখানে যদি বৃত্ত হওয়াটা কোনো ভুল হয়, কিন্তু তোমার এই যে উপরে যে এই রোল নাম্বারগুলো লেখছো বা রেজিস্ট্রেশন নাম্বার এই লেখছো, ঠিক আছে, এইগুলোর মধ্যে যদি তোমার স্পষ্ট থাকে তাহলে কোনো সমস্যা নাই, তাহলে কোনো সমস্যা নেই। তারপরও আমি বলবো যে ভুল যদি হয়েই যায় তাহলে সেই ক্ষেত্রে দায়িত্বে যিনি আছে তাকে অবশ্যই তুমি জানাবা, ঠিক আছে? দায়িত্বে যিনি আছে তাকে অবশ্যই কিন্তু জানাবা। যেমন সাপোজ আমি যখন মাস্টার্সের পরীক্ষা দিতেছিলাম, মাস্টার্স ফাইনাল ইয়ার, তখন কিন্তু আমার এরকম একটা ভুল হয়ে গেছিলো, রোল নাম্বারের জায়গায় আমার কিন্তু ভুল হয়ে গেছিলো। ভুল হয়ে যাওয়ার পরে আমি যে দায়িত্বে যে স্যার আছিল তাকে জানাইছি, তো আমি মনে করছিলাম যে স্যার আমাকে হয়তো ধমক দিব, যে বলবো যে এত বড় হয়ে গেছো তারপরও তোমার ভুল হয়, হ্যাঁ এরকম কথাবার্তা বলবো। তবে স্যার খুবই ভালো আচরণ করছে আমার সাথে, বলছে কোনো সমস্যা নেই, তোমার ইগুলো স্পষ্ট আছে, এখানে যে বক্সের ভিতরে তুমি লেখছো সেগুলো কিন্তু তোমার স্পষ্ট আছে, এই জন্য তোমার কোনো সমস্যা নাই, এটা ভুল হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এই এর থেকে আমি জানলাম কি, এর থেকে আমি জানলাম যে এইগুলো যদি স্পষ্ট থাকে, যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লেখছো এগুলো স্পষ্ট থাকে তাহলে এই জায়গায় ভুল হলেও কোনো সমস্যা নেই। তারপরও তোমার মনে খুঁতখুঁতানি থাকতে পারে, তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, সেই ক্ষেত্রে অবশ্যই যে দায়িত্বে যে স্যারটি থাকবে, হ্যাঁ তাকে অবশ্যই তুমি বলবা, ঠিক আছে? অবশ্যই তাকে তোমাকে বলতে হবে যে স্যার আমার এই জায়গাগুলোতে ভুল আছে, ঠিক আছে? তো এইভাবে তুমি কী করবা এটা ইয়ের জন্য, মানে সৃজনশীল খাতার যে ওএমআরটা থাকবে সেটা এভাবে ফিল আপ করবা। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে MCQ-টা তোমরা কীভাবে করবা, একইভাবে তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে তোমরা যে MCQ তোমাদের জন্য দেওয়া হবে সেটাও তো তোমাকে কিছু কিছু বিষয় আছে যেগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তো এখানে দেখো যদিও লেখা আছে HSC, তোমার লেখা থাকতে পারে SSC, তো SSC পরীক্ষা 2023, ঠিক আছে? এখানে একের জায়গায় অবশ্যই দুই থাকবে আর এখানে তোমাকে তিন বসাইতে হবে, ওকে? তো এখানে কী লেখা আছে, নৈবর্তিক অভিক্ষার উত্তরপত্র, উত্তরপত্র নির্দেশিত স্থান ব্যতীত কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া বা কোনো কিছু লেখা যাবে না, উত্তরপত্র ব্যতীত তুমি কোথাও কোনো কিছু দাগ দিতে পারবে না বা লিখতে পারবে না, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো এখানে দেখো যে এখানে তোমার অবশ্যই 30টা MCQ আসবে, তো 30টা MCQ, বাট এখানে কিন্তু MCQ-র যে সিরিয়াল এখানে আছে টোটালি 50টি, বাট তোমাকে 30টাই দাগাইতে হবে, 50টা কিন্তু না, এই পর্যন্ত দাগাইতে হবে, অর্থাৎ 30 পর্যন্ত, এই 30 পর্যন্ত তোমাকে বৃত্ত ভরাট করতে হবে। তো তুমি অবশ্যই ওই সৃজনশীল যে খাতা, ওই খাতার জন্য মতোই রোল নাম্বার লিখে নিবে, তারপরে তোমার সেট কোড খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ যদিও সৃজনশীল খাতার মধ্যে কোনো সেট কোড নেই বাট এখানে কিন্তু সেট কোড আছে, ঠিক আছে? তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, তোমার সেট কোড টা দেওয়া থাকবে, ওই সেট কোডটা তুমি অবশ্যই দেখবা, ক সেট দিছে না খ সেট দিছে, গ সেট দিছে না ঘ সেট দিছে, যেটা দিছে ওইটা তোমাকে ভরাট করতে হবে, ঠিক আছে? এরপর তোমার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার ওই আগেরটার মতোই। এরপরে বিষয় কোড, তোমার কালকের যে পরীক্ষা তার বিষয় কোড হচ্ছে 101, মানে 101, ঠিক আছে? আচ্ছা এইগুলো ভালোভাবে ফিল আপ করবা। আর এখানে দেখো কিছু নিয়মাবলী আছে, এই নিয়মাবলীগুলো একটু ভালো করে খেয়াল করো, যে বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এইগুলোর ভেতরে লেখাটি দেখা না যায়। তাহলে এই বৃত্তাকার যে ঘরগুলো আছে, যে ভিতরে যে লেখা সেটা যাতে আর বোঝা না যায়, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক পদ্ধতি, আর এটা কিন্তু ভুল পদ্ধতি, যে এরকম করলা মানে কিছু অংশ ভরাট করলা আর বাকিটুকু করলা না, হ্যাঁ বা এরকম দাগ দিয়ে রাখলা, শুধু এরকম ক্রস দিয়ে রাখলা, এরকম করা কিন্তু যাবে না, এটা কিন্তু ভালোভাবে খেয়াল করো। যে এমনভাবে ভরাট করতে হবে, কালকারীর কলম অবশ্যই ব্যবহার করতে হবে, দেখো এখানে লেখা আছে বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে, উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না, উত্তরপত্রে কোনো দাগ দিতে পারবে না, যে এটা দিছি এরকম দাগ দেওয়া যাবে না, উত্তরপত্র
পত্রটি কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাঁজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য। তোমার এইটা এইটা যে MCQ, এটা কোনো ব্যক্তি কিন্তু দেখবে না, এটাকে ডাইরেক্ট OMR মেশিনের মধ্যে ঢোকানো হবে। ঠিক আছে, তোমার যে কটা সঠিক হবে সেই কটা তুমি নাম্বার পাবা। ঠিক আছে, সেট কোড না লিখলে বা বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র কিন্তু বাতিল হবে। সেট কোড তুমি লিখলা না কিংবা সেট কোডের বৃত্ত ভরাট করল না, তাহলে কিন্তু তোমার উত্তরপত্রটা বাতিল হবে। ঠিক আছে, তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এইভাবে খুবই সহজে, খুবই নির্ভুলভাবে কিন্তু সহজেই তুমি কিন্তু এটা করতে পারবা। ঠিক আছে, ওকে, তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুস্থ থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।